বিস্কিট খাও। তোমার অবতার্ত ছেলেটা কোথায়? এভাবে বলবে না। তো কিভাবে বলবো? এমএ পাস করার পর আজ 2 বছর ঘরে বসা, কোন চাকরি বাকরির চেষ্টা করছে বলে তো মনে হয় না। 7 দিন আগে বলেছি একজন মিস্ত্রি ডেকে এনে ওই বেসিনের কলটা মেরামত করতে, দেখো অবস্থা। মিস্ত্রি লাগতে হবে, ঠিক করছি। একেবারে নিচে গেছো, চলো চলো চেঞ্জ করে নাও। তোমার অপদার্থ ছেলেকে বলে দিও ওদের আমার সামনে না পড়ে। দেখো ছেলে আমার একার না, এ কথা কিন্তু মনে রাখবে, আর অপদার্থ অপদার্থ করবে না। তাহলে কি বলবো, অকাল কুষ্মাণ্ড? তুমি তো আমার বাংলার ছাত্রী ছেলে। আচ্ছা মা, এই অকাল কুষ্মাণ্ড বানানটা কি দিয়ে হবে, মানে মধ্যাহ্ন স না দন্তন্য স? তোর বাবাকে জিজ্ঞেস কর। আচ্ছা বাবা, বাবা এটা কি হচ্ছে? হ্যাঁ বাবা, তোমার তো ঠান্ডা লেগেছে, সেই জন্য এই হিটার নিয়ে আসলাম, যেন তোমার একটু গরম লাগে। এই মুহূর্তে সরা হয়েছে না না বাবা, থাক না এখানে, বুঝি না রাখে না। এই মুহূর্তে জোরে জোরে নিঃশ্বাস, হ্যাঁ জোরে জোরে নিঃশ্বাস। চোখটা দেখি, মুখটা বন্ধ করেন। না ভয়ের কিছু নেই, কদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। আসেন, আপনার ব্যাগটা। মা, ডাক্তার তো বলেই গেল ভয়ের কিছু নেই, তাছাড়া এই ইলেকট্রিক শটে ওই বাত ছেড়ে যায়, বাবার বাত ছেড়ে গেছে। ওকে এখান থেকে দূর করে দাও তো, দূর করে দাও। বুঝতে পারছি না বাবা কেন আমাকে সহ্য করতে পারছে না। তোকে সহ্য করার কোনো কারণ আছে? তুই যা উল্টাপাল্টা করিস না, তোর জন্য মনে হয় আমার ওই বাড়ি ছাড়তে হবে। কেন, তোর আমার কি হলো? আরে আমি তো ভয়েই মামার সামনে পড়ি না, সেদিন আমাকে খামাখা খামাখা ধমকালো, তার ধারণা হয়েছে যে আমি এই বাড়িতে এসে তোর মাথাটা নষ্ট করেছি, নইলে তোর মতো ব্রিলিয়েন্ট ছেলে এই ত্রিভুবনে নেই। ও, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি খারাপ স্টুডেন্ট? আরে বেটা আমিও তো ব্রিলিয়েন্ট, আমার রেজাল্ট জানিস অল ফার্স্ট ক্লাস।
শুধু এই মাস্টার্সে এসে একটু সেকেন্ড ক্লাস পেয়ে গেলাম, তারপর থেকে তো জানো সব কিছু কেমন কেমন হয়ে যাচ্ছে। এই আমাকে ভাই 100 টাকা দে না। লাগের 50 টাকা দে। এখন টাকা নেই জন্য তো টাকা যাচ্ছে, মনে করো এখন 100 টাকা তো দিবি আর আগের 50। হ্যাঁ তোকে 100 টাকা দিয়ে দেবো আমি। 50 টাকা নেই, 50 আর আগের 50 100 সমান সমান। আমার তো 100 টাকা দরকার রে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আমাকে এখন আমাকে 100 টাকা দে আর আগের 50 তো পাবি, সব মিলে তোকে আমি 200 টাকা দেবো। 200 ঠিক তো? ঠিক, প্রমিস। তোর জন্য যত সব বন্ধ করে, আমি কি জানি রেখে যে বাবা এইভাবে হঠাৎ করে রেগে যাবে, একদম সঙ্গে সঙ্গে পত্রপাঠ বিধায়। এখন কি করবি? কি আর করবো, একটা বাসা ভাড়া নিয়ে বাসা উঠবো। বাসা ভাড়া করবি তো টাকা পাবি করি? মাই টাকা দিল না, একদম 15-20 হাজার তো হবেই। তাই নাকি? তাহলে ওই আমার আগের 200 টাকা পাওনা ফেরত দে। বাদ দে, চল না ভাই, আগে চল চল চল। হ্যাঁ চল 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 চল। ভাইজান, আপনার টুলের সাহেবের বাড়ি তো দেখি না। বাহ, ভালো বলেছো তো, টুলের সাহেবের বাড়ি। টুলের সাহেবের বাড়ি।
এই ভাই এই এই ভাই শোন শোন কি চাই ওজে ভাই এই বাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলতে চাই আপনারা কি ব্যাচেলার না বাবা জি 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 ব্যাচেলারদের বাড়ি ভাড়া দেওয়া হবে না আপনি কি ব্যাচেলার? আপনাদেরকে বলেছি না ব্যাচেলার বাড়ি ভাড়া দিনা? না ঠিক আছে ভাই, কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করি। বলেন, এই যে মেয়েটা গেল, সে আপনার কি হয়? ওটা আমার ছোট বোন। ও, তাহলে আপনার ছোট বোনকে কখনো ব্যাচেলারদের সঙ্গে বিয়ে দেবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। না রফিক, এইভাবে হবে না, নতুন একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি? আমার মনে হয় কি বাদ দিই, চল মামার হাতে পায়ে ধরে মাপ চাই। তুই চলে যা, তোকে তোর বাসা থেকে বের করে দেয়নি। না না না, মামিকে কথা দিয়ে এসেছি না, তোর সঙ্গে সঙ্গে থাকবো। চল আরেকবার ট্রাই করি, চল এবার আমি দেখতেছি, চল। ভালোবাসা খুঁজছি। আরে না না, বাসা বাসা খুঁজছি মানে আমি টু লেট। তুই কথা বল, আমি এইভাবে কথা বলে যে ভালোবাসা চাই, মেয়েটা যদি জুতো খুলে মারতো তাহলে? আরে আমি কি জানতাম নাকি যেরকম হবে? আমি তো ভাবলাম একটু কোমল করে বলি। রফিক, ওটা তোর বুদ্ধি ছিল, এবার আমার বুদ্ধি মতো তুই চলবি। আমি যা যা বলবো চুপচাপ শুনবি, যা করতে বলবো সেটা করবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক ঠিক, ওকে চল। আপনার স্ত্রী এখন কোথায়? দেশে। উনি কে? আপনার চাকর? চাকর চাকর চাকর। ঠিক আছে, দেখে তো আপনাদেরকে ভালো লোকই মনে হচ্ছে। আমার বাড়িটা দিলাম, কিন্তু একটা কথা, এক মাসের অ্যাডভান্স দিতে হবে। না, অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আপনার স্ত্রীকে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবেন,
মানে আমরা একটা ফ্যামিলি অ্যাটমোস্ফিয়ারে থাকি তো কোনো অসুবিধা নেই বললাম না ইন্টারভিউ দিয়ে হঠাৎ করে চলে এসেছি বাসাটা পেলি আরেকটা কথা এই যে আপনার চাকু আমার বাসায় আবার মানে অল্প বয়সের কাজের বুয়া তো বুঝিনি তো কিছু ঠিক আঙ্কেল এসব কি বলছেন ও রফিক রফিকের ক্যারেক্টার অনেক অনেক ভালো চিন্তা করেন না আপনি চলুন আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি আপনাদের মালামাল মালামাল ওই যে বললাম না ইন্টারভিউ দিতে এসে হঠাৎ করে চাকরি কিনে নেবো আমরা কিনে নেবো ও তা তো বটেই জি 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 ঠিক আছে উপরে আমার একটা স্পেয়ার চৌকি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ জি জি আসেন কুলসুম কুলসুম চাবিটা নিয়ে আয় আমাদের নতুন ভাড়াটিয়া তালা খুলে দে চাকর বলেছি জন্য কি তুই চাকর নাকি তাছাড়া আমি তো বাড়ি এটাকে বলেছি যে আমি বিয়ে করেছি থেকে বিয়ে করেছি দশ ছোট চাকর কি মানুষ না হ্যাঁ মানুষ না বল শুনছেন খালু যান আপনাকে উপরে চা খাইতে ডাকতেছে নিজের বাসায় কখন রান্না বান্না করবে তাই ভাবলাম ডাকি এবেলাটা আমার সঙ্গেই খেয়ে না কুলসুম ওকে রান্নাঘরে নিয়ে যা আসো বাবা শোন মা হ্যাঁ আমার মেয়ে ডাক্তারি পড়ে আর এই হচ্ছে আমাদের নতুন ভাড়াটিয়া আসসালামু আলাইকুম সদ্য বিয়ে করে ঢাকায় সেটেলড হতে এসেছে বউ অবশ্য সঙ্গে আনেনি তবে বাবা বৌমাকে কিন্তু খুব শীঘ্রই ঢাকা নিয়ে আসবে জি 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 অবশ্যই অবশ্যই খাচ্ছ না কেন লজ্জা করো মালপত্র যখন সঙ্গে আনোনি আমি ক্যারটেকারকে বলে দিয়েছি আপাতত সেই কিছুটা ব্যবস্থা করে দেবে ওরা আস্তে আস্তে মালপত্র এনে সব ঠিকঠাক করে নিবে কিরে একদম চৌকিটাকে একদম বিছানো করে ফেলেছিস না বাহ গুড গুড বন্ধু গুড কিরে কথা বলছিস না কেন আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না থাকবো না মানে কই যাবি কই যাবো মানে আমাকে রান্না করে নিয়ে পিড়িতে বসে খাওয়ালো মানে কাজের লোককে তো আর ডাইনিং টেবিলে খাওয়াবে না কি বললি তুই না 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 কি বললি ঘটনা হচ্ছে কি দোস্ত প্লিজ প্লিজ দোস্ত আমি একটা কথা বলি মানে আমার জন্য কয়েকটা দিন তো অভিনয় কর না আমরা কি এখানে সারা জীবন থাকবো নাকি আচ্ছা দোস্ত এই বাসার মেয়েটা যে সুমি হ্যাভি না দোস্ত কি হইলো থম ধরে খারা রেছো কেন যাও না এক বালতি পানি লই আসো এই ভাই তুই আমাকে তুমি তুমি করে বলো না হায় আল্লাহ আমার দেখি শুদ্ধ ভাষায় কথা বলে গুড না 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 না
না না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল। আমি তো এখানেই পড়ি, আপনি অফিস যাননি? ও হ্যাঁ অফিস আসলে হয়েছে কি, হঠাৎ করে ওই হারে বাদল কিনতে হবে, হারে বাদল কিনবো না অফিস যাবে। এই আপনি যাবেন আমার সঙ্গে হারে বাদল কিনতে? জি না 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 মানে ঘটনা হয়েছে কিছু, হঠাৎ করে সংসার গুছিয়ে দেওয়া হবে তো মানে আপনার ভাবেই চলে আসবে, সেই জন্য চলেন একটু প্লিজ হারে বাদল কিনতে। চোখের পানি ফেলে সমনস্য করো না, তুমি তুমি সত্যি একটা পাষাণ। তুই যা শুরু করেছিস তা কিন্তু সন্দেহজনক। আমি এবার কি শুরু করলাম ভাই? আমি কিছু বুঝতে পারছি না। মানে বুঝতে পারো না? না তুই ইদানিং সুমির সাথে একটু বেশি ঘোরাঘুরি করছিস। এই যে এই যে রফিক, আসলে হয়েছে যে আমি কিছু হাড়ি পাতিল কিনবো তাই ওর হেল্প নিচ্ছিলাম। হেল্প নিচ্ছিলাম হাড়ি পাতিল কিনে হবে টাকি রাতবে টাকি? কেন তুই রাতবি কি? না 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 ঠিক আছে, কুলসুমির আনলো, কিন্তু ঘটনা হচ্ছে কি আসলে ওই আমি সুমির প্রেমে পড়ে গেছি। ও কি পড়েছে? আরে ও পড়বে কি করে, ও তো জানে যে আমি বিবাহিত। তুই ওকে জানা আসলে ঘটনা জানা? জানাবো কি করে, মানে তাহলে এই বাসা থেকে বের করে দেবে না? না তাও তো কথা। আচ্ছা একটা কাজ কর না, মানে তুই সুমিকে বুঝা, অনেক কিছু বলবি। না না প্লিজ প্লিজ দোস্ত, তুই প্লিজ ভাই 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 আমি 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 অনাপো দোস্ত। না না তুই একটু বুঝা যে ও আমার ভাই, ভালো ফ্যামিলির, খুবই লাজুক ছেলেটা। প্লিজ 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 ভাই প্লিজ ভাই, সত্যি আমি খুব খুশি, তাহলে আমি খুব খুশি। ঠিক আছে
দেখুন এটা কিন্তু ঠিক হচ্ছে না। মানে আপনি একজন বিবাহিত পুরুষ, বিবাহিত হয়ে বারবার আমার কাছে কেন আসছেন? না 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 বাবা, আসলে হয়েছে কি যে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে লিফট দিয়ে অথবা লিফট নেই। আপনি একটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে আমার বাবাকে ঠকিয়েছেন। প্লিজ আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আর একটা কথা আপনাকে বলা হয়নি, আজ পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। মানে বদলাবেন না, স্ট্রেট কোনো কিছু বলার সাহস নেই সারাক্ষণ ম্যামে ম্যামে। তুই জানিস না কি জানবো? আজ যে সুমিকে দেখতে আসছে তাতে তোর কি? আমার কিছু না, আবার অনেক কিছু। ও, তার মানে তুমি মোটামুটি কট হয়ে গেছো না? লাভ নাই, লাভ নাই রফিক, কিছু করা যায় না ভাই। করা যায় কিন্তু করবো না। মানে 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 এখন একটু পাপের শাস্তি ভোগ করবো না? আমাকে তো চাকর বানিয়ে খুব মজা পেয়েছিলে, এখন এবার আমার পালা। যাই দেখি ওর নতুন বরটাকে একটু একটু দেখে। এই ছেলে, এই তুমি এখানে এভাবে ঘোরাঘুরি করছো কেন?
মুরব্বী, আপনি আমার ছেলে ছেলে করতেছেন কেন? আমার বয়স কত আপনি জানেন? তাতে আমার কি? এই ছেলে যাও, তোমার মালিককে গিয়ে বলো আমার সাথে দেখা করতে। চাচা, বয়স হয়েছে তো আপনার, চেঁচামেচি একটু কম করেন। আর আপনি যারা ফ্ল্যাটের মালিক বলতেছেন, সে আসলে আমার মামাতো ভাই এবং আমার সাথে বয়স একটু ছোট। আসসালামু আলাইকুম। না, এ আর কি আমন দেরি? অবশ্য দেরি হওয়ার কারণও আছে, আমি আসবার সময় আবার কাজীকে খবর দিয়ে এসেছি, আগটা কিন্তু আজ পড়িয়ে যাব। আপনি যাই বলুন তাই বলুন, মেয়ে তো এখন আপনার, আপনার যা ইচ্ছে করুন। কইরে কুলসুম, শরবত টরবত একটু। তোকে কে বললো? আমি নিজের কানে শুনলাম। আপনি ওকে বাঁচান।
ইয়া মনে হয় ইয়া নিয়ে আইব। কি আর বলবো বিআই সাহেব, মামারা মেয়ে আমার, ওর বাপও আমি, মাও আমি। এখন থেকে ওর সব দায়িত্ব আপনাদের উপর থাকবে। কোনো চিন্তা করবেন না বিআই সাহেব, আপনার মেয়ে আমার কাছে মেয়ের মতোই থাকবে, আলহামদুলিল্লাহ। দুলা মিয়া, ধরেন আপনি ইয়ান একটা সই সম্পাদন করেন, আলহামদুলিল্লাহ, দেখি দুলাম আপনি এখানে কোন একটা সই সম্পাদন করেন, দুলাম মিয়া সাক্ষী কবে? জি মানি, ধরেন একই কথা ভাই আর বন্ধু একই। সন্ধ্যা হয়ে এলো, মানে মেয়েটা যে আবার আমার কোথায় গেল? এই যে বিয়া ভরাইলাম আল্লাহ, ইয়াল্লাহ এই যে বউ জামাই দুকটারে আপনি আপনার আপনি শান্তিতে রাখেন, সুখে শান্তিতে রাখেন আল্লাহ, তাদেরকে সর্বদিকে তাদের একে অন্যকে দেখা তৌফিক দান করেন ইয়াল্লাহ, আমাদের সবাইকে ভালো রাখেন আল্লাহ। আল্লাহ রব্বানা আতনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবী আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আমরা কি কোনো ভুল করলাম? না, জীবনের কিছু কিছু ভুল খুব সুন্দর হয়। চলো তোমার বাবার কাছে চলো, দোয়া নিয়ে আসি। ওখানে তো আমি আছি না, চলো নামা। আশ্চর্য, মেয়েটা আমার আবার কোথায় গেল? কুলসুম, তুমি বাবা আজকে বউ নিয়ে আসলে এই অসময়ে? আমার মেয়েটা আবার কোথায়? থাকমা থাকমা থাকমা, বেঁচে ওনাকে, আমার ভাড়াটিয়া আজই বউ নিয়ে ঘরে উঠলো। তুমি বাবা বৌমাকে নিয়ে আসবে, আমাকে তো আগে বলোনি। না মানে মানে হয়েছে কি হঠাৎ করে তো ঘটনাটা? দেখেন